বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে সরাসরি বিগ ব্রেকিং নিউজ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শিক্ষা সচিব মনীষ জৈনকে জানতে চান অবৈধ শিক্ষকদের বাঁচানোর জন্য প্ল্যান করেছিল কে শিক্ষা সচিব তার জবাবে বলেন মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিল অবৈধ শিক্ষকদের বাঁচানোর অর্থাৎ মন্ত্রিসভার পোল খুলে গেল আদালতে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ অবৈধ শিক্ষকদের বাঁচানোর জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিল এমনটাই জানালেন শিক্ষা সচিব মন্ত্রিসভার বৈঠকেই অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের চাকরি যাবে না ও নতুন করে শূন্যপাদ পূরণের ব্যাপারে বলা হয়েছিল শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে দাবি করলেন রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈন বিচারপতি গঙ্গোপাধ্যায় অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের চাকরি যাবে না এবং নতুন করে শূন্যপাদ তৈরি নিয়ে প্রশ্ন করেছিলেন আর সেই প্রশ্নের জবাবেই শিক্ষা সচিবের মন্তব্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত কার্যকর করতে বলেছিল তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান আপনার কি মনে হয় অবৈধ চাকরি বাঁচানোর জন্য কোনো মন্ত্রিসভা বৈঠক করতে পারে এটা একটা রাজ্যের শাসন নীতি আমি এটাই বোঝার চেষ্টা করছি রাজ্যের মন্ত্রিসভা কিভাবে অবৈধ চাকরি প্রাপকদের চাকরি রক্ষা করতে পারে এমনকি এ নিয়েও সিদ্ধান্তও নিতে পারে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কি ভারতীয় সংবিধানের পরিপন্থী নয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ শুধু এই রাজ্যের জন্য নয় গোটা দেশের পক্ষে বিপজ্জনক দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য রাজ্যের মন্ত্রিসভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের নোট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুরক্ষিতভাবে গচ্ছিত রাখতে হবে কার্যত ভয়ঙ্কর চাপে পড়ে গেল পুরো মন্ত্রিসভা মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সুপার নিউমেরিক পদ তৈরি করে অবৈধ শিক্ষকদের চাকরি এই বিষয়টি ফাঁস করলেন শিক্ষা সচিব মনীষ মনীষদের